الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. وقطام النبينا محمد وعليه وآله وأصحابه أجمعين ومن تَبِيهُمْ يا ودعا بدعواتهم إلى يوم الدين أما بعد بسم الله راهما نروح بسم الله الرحمن الرحيم و الطمسوري قال الله تعالى وراء خفض جناحك لِلْمُؤْمِنِينَ الله تعالى আপন রাসুল সাল্লা সাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন ইমানওয়ালাদের জন্য আপন বাহু ঝুকাইয়া রাখুন অর্থাৎ মুসলমানদের সহিত সদায় ব্যবহার করুন সুবাহান আল্লাহ এই কথাগুলি বাজান গায় আমার মায়েরা সুরাহি জোরের মধ্যে একটা আছে আল্লাহ তালার এসে আর তোমরা আপন রম্পের ক্ষমার দিকে দর এবং ওই জান্নাতের দিকে যাহার প্রশস্ততা আসমান জমিনের প্রসস্ততার মতো যা আল্লাহ তালাকে ভয়কারীদের জন্য তৈয়ারে করা হয়েছে সবহার আল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা আল্লাহকে কেমন করে ভয় করতে হবে বাজান আরেন যে সমস্ত কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ আদেশ করেছেন আমার বন্ধুরে আমার মায়েরা ওই কোরআনের মধ্যে সমস্ত কথা আল্লাহ আদেশ করছেন ওই সমস্ত কথা ওই হুকুম মানতে হবে যে সমস্ত কথা কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন ওই সমস্ত কাম করা চলবে না ওইটা হচ্ছে আল্লাহকে ভয় করা সোবাহান আল্লাহ আমার আল্লাহ বলতে আছেন অত্যাপুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর আমার বন্ধু আমার মায়েরা ভাগ বালকের কোন শক্তি নাই আর কোন জীব শক্তি নাই সমস্ত বস্তু আল্লাই বানাই সবাহান আমার বন্ধু আমার মায়েরা আরে আমরা শুধু যে জায়গায় বসবাস করতেছি দুনিয়ার তো কোনো মানুষ সীমা নাই এই বিশ্ব জমিনে কোটি কোটি মানুষ আল্লাহ বানাইছে আমার বন্ধরে আমার মায়েরা চিন্তা যান চিন্তা সে ভালো ভালো মসজিদ আছে চিন্তা ভালো ভালো মাদ্রাসা আছে ওই জায়গার মানুষের আল্লাহর উপাসনা করিতেছে ওই চিন্তা সে যান ওই চিন্তাসের মধ্যে মানুষ দেখা যায় একশো তেরাশি কোটি যে একশো তেরাশি কোটি তার উপরে আছে সবাহান আল্লাহ আল্লাহ চালায়ালা চাইয়া দে নায়ায় মাওলা না মহাম্মাৎ ৱালায়লা চাইয়া দেনাম আমার না মহাম্মাৎ আমাৰ বন্ধুৰে আমাৰ মায়ে ৰা মধ্যে যদি কল্প চুনা পৰে না পাক পরে পারে দুধটা নাপাক হয়ে যায় পবিত্র থাকে না কথা আস্তে আস্তে ক কে আমার বন্ধুর আমার মায়েরা আছে ওই মানুষ না পরিয়া যায় না পাক লাগিয়া যায় সমস্ত দুধ নষ্ট হয়ে যাবে যে সমস্ত দুধ খারাপ হয়ে যায় ওই মতে বন্ধুরে চরিত্র ভালো করতে হবে আমরা যত কিছু না করি না কেন যদি চরিত্র খারাপ হয়ে যায় এই চরিত্রকে ভালো করতে হবে বাজান চীন দেশে যান কোটি কোটি মানুষ আছে ইন্দোনেশিয়ায় যান কোটি কোটি মানুষ আছে কলিকাতায় যান মক্কা মদিনায় যান যেই জায়গায় যান না কেন ওই জায়গার মানুষেরা রোজা থাকে নামাজ পড়ে কোরআন শরীফ পরে বাজান বিশ্বের মানুষ আছে চরিত্র ভালো করতে হবে এই বিশ্বের জমিনে কঠিন কঠিন মানুষ আছে বাজান দেখা যায় ক্রেতার মধ্যে পাওয়া গেছে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু অল্প কলঙ্ক থাকে কিন্তু আমার নবী হজরত মোহাম্মদ রসুল সাল্লামের আগের পাশে জিন্দিগির গুনায় আল্লাহ মাফ করে দিছে আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নাই কলঙ্ক নাই সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাম আমার বন্ধুরে আমার মায়েরা সেই উচ্চ স্তরের মুসলমানদের জন্য যারা সচ্ছলতায় অসচ্ছলতা সর অবস্থায় নে কাজে খরচ করিতে থাকে সোবাহান আল্লাহ গোষ্ঠা নিয়ন্ত্রণকারী এবং মানুষকে কমাকারী একজন মানুষ কিন্তু ক্ষমা করে দিতে পারেন মানুষটা দোষ করছে মানুষ মাত্রে ভুল কিন্তু মানুষটাকে ক্ষমা করে দিতে হবে আপনি একটা পুরুষ হয়ে গেলেন সোবাহ আল্লাহ মানুষকে ভুল করে আমার আল্লাহ মানুষকে ক্ষমা দেয় সোবাহান আল্লাহ আর আল্লাহ তালা পছন্দ করেন সোবাহান আল্লাহ এই কথাগুলি আল ইমরান আল ইমরান সুরার মধ্যে লিপিবদ্ধ করা আছে আল্লাহ তাআলার ইরশাদ রহমানের খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয় সহিত চলে সুবহানাল্লাহ জমিনের মধ্যে নরম ব্যবহার করতে হবে বিনানভাবে চরতে হবে অহংকার কে আল্লাহ ভালোবাসে না তামশিফিল আর দে মারাহাম আরে আল্লাহ অহংকারী কে ভালোবাসে না চরিত্র ভালো করতে হবে আল্লাহ তালের সাত রহমানের আরে আল্লাহ তালার এর সাদ সমান সমান বদলা জন্য আমি অনুমতি দিয়া আছি যে মন্দে বদলা তো অনুরূপ মন্দই আমার বন্ধুদের আপনি মিথ্যে কথা বলেছেন ওটা তো মন্দ কথা মন্দ কাম মিথ্যা কথা মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন ওটা মন্দ কাম মন্দর বদলালায় মন্দই দিয়ে দিবে কোনোদিন ভালো দিবে না আপনি মুখ দিয়ে সত্য কথা বলতাছেন সত্য কথা কইতেছেন ওইটা ভালো ওইটার বদলালায় ভালোই দিয়া দিবে সোবাহান আল্লাহ আযা মাহ বুত মাউলারে কি নামিল ডাকিব তোমারে আগে ডাইকা শিলাম এবার নমর দের আগুনে পিনি গেলেন গলি আগে ডাইকেছিলাম এবারিমি নাবি নমরুদের আগুনে তিনি গেলেন গোসলি আগুনে হইল ফুল বাগিছে এব্রাহিমি নবি জালে না কি নামিল ডাকিব তো মারে আমার বন্ধুরে আমার মায়েরা আল্লাহকে ডাকতে হবে ওই রমজান মাসে ওই আল্লাহ বান্দারে ও বিশ্বের মুসলমান রমজান মাসে রোজা ফরজ করা হইয়াছে তোমাদের পিতা মাতা নানা নানি অন্ধকার কবরে গেছে তারাও রোজা থাকছে তারাও শক্তিশালী ছিল পাওয়ারফুল ছিল এই বিশ্বর জমিনে কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই তারা মাটির পাত্তানে চলে গেছে বাজান তাই হারে রমজান মাসে রোজা থাকতে হবে সমান সমান জন্য আমি অনুমতি দিয়ে রাখি যে মন্দির বদলা তো অনুরূপ মন্দই তবে ইহা সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমা করিয়া দেয় এবং পরস্পরের বিষয় সংশোধন করিয়া লয় যার ফলে শত্রুতা নিঃশেষ বাহান আল্লাহ মানুষকে ক্ষমা করতে হবে মানুষকে মহাম্মত করতে হবে আমার বন্ধুরে সমস্ত মনসী আল্লাহর সৃষ্টি এই বিশ্ব জমিনে যত মানুষ আছে বাজান সবাইকে ভালোবাসতে হবে ও বন্ধুত্ব হইয়া যায় কেননা ইহা ক্ষমা ক্ষমা হইতে উত্তম তবে ইহার সব ও তালা জিম্বায় আর যে ব্যক্তি বদলা লোয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করে সে শুনিয়া লোক যে নিচে আল্লাহ তালা জালেমদেরকে পছন্দ করেন না যারা জালেম মানুষ অত্যাচার মানুষ মানুষকে জুলুম করে মানুষকে কষ্ট দেয় কথারা দ্বারা আঘাত দেয় কলিঝায় আঘাত দেয় ওই সমস্ত মানুষ আল্লাহ পছন্দ করে না আমার নবী বলতেছেন ওই আদেশের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম

يقول إن المؤمنين مؤمنا لا يزرق بحسن خلقه درجة درجة صائم القائم حضرت عائشة رضي الله عنها بولن আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ইসাদ করতে আছি। মমিন আপন সশ্রিত্র দ্বারা রোজাদার এবং রাত ভরিবৎকারীর মর্যাদা লাভ করি আলয় সোবাহান আল্লাহ এই হাদিসটা আবু দাউদ শরীফ আমার বন্ধুরে আমার মায়েরা বাজারগ যুবক যুবতী ভাই বোনেরা তোমরা হাদিস পড়তে চাও এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লেখা আছে আপনি রোজা থাকেন সারাদিন রোজা থাকেন আরে রাত আরে এরপর যে আপন এরপরিত্র দ্বারা রোজাদার এবং রাত ভরকারীর মর্যাদা লাভ করিয়া থাকেন একজন মানুষ রয়েছে কোনো কিছুই খাইতেছে না এক ফোটা পানীয় খাইল না একটা বিড়ির তামুকও খাইল না আমার মায়েরা আমরা সাটা দিন পান পাতা খাইতেছি কিন্তু রোজার দিনে পান পাতায় আমরা দিনে খাইতেছি না আমার মায়েরা আমার বাজান গো সাটা রাত আপনি বন্ধু এ করছেন সাটা দিন রোজা থাকছেন যত নাকি হয়েছে বাজান আর আপনার চরিত্র ভালো আছে চরিত্র ভালো করে রাখছেন আপনার চরিত্র কোনো কিনি নাই ওই চরিত্র যদি ভালো থাকে সাটা দিন রোজা থাকছেন সাটা রাত বন্ধ করছেন যতনে করছেন আপনি চরিত্র ভালো আছে সমান সমান কি পায়া যাবেন সবাহান আল্লাহ চরিত্রকে ভালো করতে হবে আমার বন্ধুরে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তানুবনা করেন যে রাসুল উল্লা সাল্লামের সাদ করিয়াছেন ইমান ওলাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যারা চরিত্র সবচাইতে ভালো অসবাহান আল্লাহ আমার আল্লা আল্লাহ আল্লা লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আসমানের মালিক তুমি আল্লাহ জান্নাতের মালিক তুমিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরে আমার বয়ান গোনা বেশি করে শুনবা বাবা জান আমার মাইয়া অনেক সময় শুনবা এক ঘন্টা দুই ঘন্টা ভরিয়া যে পর্যন্ত আমার বয়স শেষ না হয় তোমরা শুনেই থাকবা বাজান এই দুনিয়া কিচ্ছু না একটা করে লাইক করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করিয়া দিবা কমেন্ট করিয়া দিবা আর আমার বন্ধুরে চরিত্র ভালো করতে হবে ইমান ওলাদের মধ্যে সব পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি হইতে পারে বাজান যাহারা চরিত্র সব চাইতে ভালো আমার নবীর চরিত্র সব চাইতে ভালো ছিল আরে ওই তাইব শোহরে আমার নবী গিয়া ছিল আরে নিষ্ঠুর কাবেরা পাথর মেরেছিলাম আরে পাথর মেরেছিল ওই পাথরের গাতে আমার নবী রক্ত দিয়ে জামা কাপড় গুলি লাল হয়ে যায় জি বেলি বলতো ইয়ার আসো লাল্লা নবীগ আমার আল্লাহ সহ্য করতে পারে নাই আমি আমি হাজির নবী আপনি অনুমতি দেন এই টাইপ শহরে বড় বড় পাহাড় আছে বড় ভূত আছে এখনই চাপা দিয়ে সমস্ত কাফের মাইরা শেষ করে দিব আমার নবী বলল জিবরাইল এই সমস্ত মানুষ মাইরা শেষ করা যাবে না কারা বোঝে নাই তাই তোমার পাথর আমার শরীরটা আর রক্ত দিয়ে আরে জামা হয়ে গেছে আমার বন্ধুরে আমার মায়েরা আমার নবী কান্তিব্রাহিল এই সমস্ত মানুষ মারা মায়ের শেষ করা যাবে না আমার নবীর কত চরিত্র ভালো প্রতিশোধ গ্রহণ করলো না রাজকে আজকে আমাদের কি একটা গালি গালাস পরে সঙ্গে সঙ্গে তার সঙ্গে তিন দিন মধ্যে কথা বলি না কেমন করে মানুষটাকে মারা যায় কেমন করে প্রতিশোধ নেওয়া যায় কিন্তু আমার নবী প্রতিশোধ নিল না দাহায়ার নবি প্রেমের সাবি আরি না শিবে জগতে হাসর দিনে অমত মিনে হাসর দিপাঙ্গ আশর দিনে আমত বি যাবে না নবী জি বেহ তেম দয়ার নবী প্রেমের সাাবেহে জগতে দয়ার নবী প্রেমের সাবিন আরে নয়া সেবে জগতে তেষট্টি বসুন জিন্দিগি

ইমানদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্রের সবচাইতে ভালো সোবাহান আল্লাহ রাস্তার মধ্যে দুইজন মুসলমান এক হয়ে গেছে বাজান আরে সাক্ষাৎ হয়ে গেল একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম করতে হবে এটা একটা চরিত্র গুণ সুবাহান একজন মানুষ সম্মুখে সাক্ষাৎ হয়ে গেল ভালো একজন আলে মোলামা আছেন উনি মনা পাশ করছে মুক্তি বাস করছেন কারিয়ানা পাশ করছেন ওই কোরআনের হাফেজ ত্রিশটা আছে মুখস্ত করছে বাজান তাকে সালাম কালাম করতে হবে মোসাবা করতে হবে এটা একটা ভালো চরিত্র সোবাহান আল্লাহ আর তোমাদের মধ্যে সবচাইতে উত্তম এই সমস্ত লোক যারা আপন স্ত্রীদের সহিত আচার ব্যবহার সবচাইতে ভালো সোবাহান আল্লাহ আমার বন্ধুরে যুবক ভাইয়া তোমরা বিয়া করছাও বিবাহ করছাও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ওই স্ত্রীকে গালিয়ে গালাস করা চলবে না ওই চুলের মধ্যে ধইরা মারা চলবে না অনেক যুবক ভাইরা স্ত্রীকে চুলের মধ্যে একইভাবে মার দেয় আরে ওইভাবে মারা চলবে না স্ত্রী নামাজ পড়ে না বা জান স্ত্রীকে বুঝাইতে হবে একটা মাছ তুমি বুঝাও বিবি তুমি নামাজ পড়ো তুমি কোরআন শরীফ পড় শুদ্ধ করে কোনশ্রী বিবি তোমার কথা মানতেছে না আরো মাস বুঝাও আরো মাস বুঝাও তাও তো বুঝতেছে না স্বামী স্ত্রী সহবাস করতেসে স্ত্রী আর গোসল না ওইভাবেই রয়েছে সেই না পাক কিন্তু ফরজ গোসল করতে হবে আমার মায়ের আমার বাজান গা আমার যুবক ভাইয়ের স্ত্রীকে বুঝাইতে হবে আরে ফরজ গোসুল করতে হবে তাও গোসুল না করিয়া মাটি দিয়ে হাইটা যাইতেছে মাটি পুরে সরকার হইয়া যায় ওই শেষ গোসুল করতে হবে ফরজ গোসুল করিয়ে ফজরে নামাজ আদায় করতে হবে এই কথাটা পরিবারকে বলতে হবে কিন্তু পরিবারে গোসুলও করতেছে না আমার বন্ধুরে পরিবারে গোসুল করতে বুঝাইতে হবে ও বিবিগ তুমি গোসল করো আরে কয়েকটা কারণে পরিবারকে কিছু শাস্তি দেওয়া যায় কি হবে পরিবারে তোমার কাছে বললো না স্বামীর কাছে না বলিয়ে আরে পলাইয়া চলিয়া গেছে বাবার বাড়িতে গেছে কিন্তু স্বামী জানে না স্বামীকে না জানায়া ওই পিতা মাতার বাড়িতে চলিয়া গেছে ওই স্ত্রী কোন জায়গায় গেছে কি করছে না করছে কি অবস্থা আছে স্বামী তো জানে না ওইভাবে যদি ওই স্ত্রী স্বামীর কাছে না এক অন্য একটা জায়গায় পাঁচ দিন দইল দশ দিন দইল কিন্তু স্বামীর পর্যায়ে আগা দিয়ে চলিয়া গেছে স্বামী তো জানে না ওই অবস্থিত হয়ে যায় স্ত্রীকে শাসন করতে হবে আরে তাছাড়া স্ত্রী নামাজও পড়তেছে না তার জন্য স্ত্রীকে বলতে হবে ফরজ গোসল করে না তার জন্য বলতে হবে তাছাড়া ইট্টু মিটু দোষে পরিবারের চুল দৈরে আমার চলবে না আমার বন্ধুরে আমার মায়েরা ওই স্ত্রী সেরা চলবে না দুনিয়ার মধ্যে মিয়া মানুষ না থাকতো দুনিয়ার মধ্যে সন্তান জন্ম হয়তো না খালি পুরুষের দ্বারা সন্তান হইতে পারে না আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকালা কেনালা ইনসানা মেন্নু তোফাতেন আমসা যেন না বতালি হে আল্লাহ স্বামী আম্বাসিরা স্বামী আম্বাসিরা সুরা দাহর কোরানের মধ্যে লেখা আছে আমার আল্লাহর কথা বাজান এটা কোনদিন মানুষের কথা হইতে পারে না আমার মায়েরা আমার বাজান গম কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলাম নবীগণ বিশ্বর মানুষকে দাও পুরুষ এবং নারীর মিশ্রিত বীর্য দিয়া পুরুষ এবং নারীর মিশ্রিত বীর্য দিয়া আমি মানুষকে বানাইলাম সবাহান আল্লাহ আমার বন্ধুরে ওই স্বামী স্ত্রী দুইটাই থাকতে হবে খালি খালি পুরুষের দ্বারা সন্তান হইতে পারে না ওই জন্য ভালোবাসতে হবে আমার মিয়া মানুষকে বেশি কত ভালোবাসছেন আমার বন্ধুরে আমরা ভালো করিয়া জানেন ওই খাদিজা রাজি আল্লাহ রানাকে কত ভালোবাসছেন আমরা ভালো করিয়া জানেন আমার বন্ধুরে আরে ওই সমস্ত লোক যারা আপন স্ত্রীদের সহিত আচার ব্যবহার সবসময় ভালো স্ত্রী স্বামীকে ভালোবাসেন স্বামীও স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর স্বামীর প্রতি খুশি স্বামীও স্ত্রীর প্রতি খুশি ওইটার সবচেয়ে ভালো চরিত্র সবাহান আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সালা নূরে নবী মোহাম্মদ বাদেরশাই পায়ে বাদের সাই নবী করিলেন না অমতিয় মতি বইলে দেওয়ানা অমতিয়

আরে ফজরত আয়েশাম রচিয়ুল্লাহ না বওনা করতাছেন রাসূল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আরে এরশাদ করিয়াছেন সবচাইতে পরিপূর্ণ ইমান ওলাদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যাহার চরিত্র সবচাইতে ভালো এবং যে আপন পরিবার পরিজনের চরিত্র সবচাইতে বেশি নাম আচরণকারী সব আন আল্লাহ বেশি রাগাবৃত হওয়া চলবে না রাগকে পানি করতে হবে যখন তোমার রাগ উঠে গেছে বাজান মাটির দিকে তুমি লক্ষ্য করো তোমার রাগ কুইমে যাবে আমার বাজানে আমার যুবক ভাইয়েরা রাগ বেশি উঠে গেছে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে শুইয়া পড় তোমার রাগটা আস্তে আস্তে কুইমে যাবে সবাহান আল্লাহ আরে এবং যে আপন পরিবার পরিজনের সহিত সবসময় বেশি নম্র আচরণকারী নম্র ব্যবহার করতে হবে ওই ব্যক্তির চরিত্র সবচেয়ে ভালো সব শরীফের হাদিস অনেক হাদিস আছে বাজান কিন্তু এই হাদিসটা তির্মিজি শরীফের মধ্যে লেখা আছে হজরত এমনি অমর রাজি আল্লাহনা উনি বহনা করতে আসেন রাসোল উল্লা সাল্লা সাল্লামেশাদ করিয়াছেন আমি আসল জবত করি ওই ব্যক্তির উপর যে নিজের মাল দ্বারা দ্বারাত গোলাম খরিদ করিয়া তাদেরকে আজাদ করিতেছে কিন্তু উত্তম আচরণ করিয়াছেন আজাদ লোক দু কেন খরিদ করিতেছে না ওহার সোয়াপ অনেক বেশি যখন লোকদের সহিত উত্তম আশ্রণ করিবে তখন লোকেরা গোলাম হইয়া যাইবে সোবাহান আল্লাহ কোনে পাশানে রে মারিলে আমারে নবী বয়ে যা কোনে পাশানে রে পাথর আমারে নী রি খুনি বয়ে যায় কনে পাসণে রে মারিলি পাথর আমারে নজির কোন বয়ে যায় শ্রী শরীফে রে মারিলি পাথর সিরি শরীফেরে মারিলি পাথর কান্দনি আসমানে জমিন হায় হায় কান্দিয়া বলে না 미르 হামজা কোনে পাথানে মারিলি পাথর হামারে নবীজির গায় খুনে বইয়ে যায় কান্দা বলে আমির হামজা কহো না ভাতি যা কহো না মায় কান্দা বলে হামজা কহো না ভাতি যা কহো না মায় বংশ তার ধ্বংস ঘরে বাড়ি সব আগুন জ্বালায় ধ্বংস তার করিব ধ্বংস ঘরে বাড়ি আগুন জ্বালায় কনে পাশানে মারিলি পাথর আমারে নবী গাই খুন বয়ে যায় কহেন বিজি সুজলে নেতরেন ব্যথা যদি লাগিয়া থাকে কহেন বিজি সুজলে নেতেরে ব্যাথা যদি লাগিয়া থাকে ফুকিয়া দাও গ কলে মাতির ইতিম ভাতি যারে জখম জাগায় ফুকিয়া দেহ ইতিম ভাতি যার জখম জা কোনে পাশানে মারিলি পাথর আমারে নবী জিরি গায় খুনে বয়ে যায়